হ্যালো দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজিজুল অফিসিয়াল ব্লগ। তো কেমন আছেন দর্শক বন্ধুরা? আজকে আবারও চলে আসলাম আমরা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায়। আজকে খেলা হচ্ছে মহিমাগঞ্জ বজাদহ গ্রামে দেওয়ানতলায়। আমরা দেখতে পাচ্ছি একটি নৌকা ফাঁকা টানে আমাদের বর্ডারের দিকে তুফানের মতো চলে আসছে। আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো দর্শক বন্ধু আজকে আমাদের এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ খেলায় উপস্থাপন হয়েছে। এবং আমরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আকাশ অনেক খারাপ, এর মাঝে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ খেলা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ফাঁকা নৌকায় টান দিয়ে চলে আসলো আমাদের বর্ডার ক্রস করে সে চলে যাচ্ছে। এবং আজকের প্রকৃতির আবহাওয়া অনেক খারাপ, তারই মাঝে আজকে আমাদের এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ খেলা খেলতেছে তারা। তারপরেও হাজার দর্শক বন্ধু আজকে আমাদের এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা খেলায় উপস্থাপন হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ধন্দিয়া তুফানতরি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে উজানের দিকে খেলার জন্য। আমরা দেখতে থাকি কিছুক্ষণ পর আমাদের চলে আসবে রাউন্ড। আমরা দেখতে থাকি আজকের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ খেলা কীরকম হয়। আবারও আমরা দেখতে পাচ্ছি একটি দুটি নৌকা উজানের দিকে যাচ্ছে, একটি নৌকা ফাঁকা টানে আজকে আমাদের এই কত আনন্দ সহিত তারা খেলা উপস্থাপন করছে। এবং দর্শকবৃন্দু, হাজারো দর্শকবৃন্দু আজকে এই আবহাওয়ার মাঝেও, আকাশ অনেক খারাপ, তারপরেও হাজারো দর্শকবন্ধু আজকে আমাদের এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ খেলায় দেখতেছে। এবং বৃষ্টিও পড়তেছে হালকা, তার ভিতরও হাজারো দর্শক আজকে আমাদের এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ খেলা দেখছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দুটি নৌকা বাঘসিংহের মতো আমাদের দিকে এগিয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দুটি নৌকা আমাদের দিকে বাঘসিংহের মতো এগিয়ে আছে বর্ডারের দিকে। এর মাঝে আকাশ কত ঘনিয়ে আছে, বৃষ্টি পড়তেছে, বৃষ্টির মাঝে কত সুন্দরভাবে দুটি নৌকা খেলতে খেলতে আমাদের দিকে এগিয়ে আছে। আমরা দেখতে থাকি হাজারো দর্শক বন্ধু আজকে বৃষ্টির ভিতরে এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ খেলা দেখছে। এবং কত মাঝি বাল্লারা আজকে আমাদের এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা খেলা দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি লাল সবুজের বাংলাদেশ এবং হাওয়ার তরি যুদ্ধ লেগে গেছে তুফানের মতো, বাঘসিংহের মতো আমাদের দিকে এগিয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি হাওয়ার তরি এবং লাল সবুজের বাংলাদেশ এবং হাওয়ার তরি অনেক সুন্দরভাবে খেলা উপস্থাপন হচ্ছে। আমি দেখতে পাচ্ছি এখান থেকে হাওয়ার তরি একটু এগিয়ে আছে এবং লাল সবুজের বাংলাদেশ একটু পিছিয়ে গেল। এই মধ্যে আমরা দেখতে পাচ্ছি হাওয়ার তরি অনেক এগিয়ে এবং লাল সবুজের বাংলাদেশ পিছিয়ে গেল। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হাওয়ার তরি বর্ডার ক্রস করলো। আমরা দেখতে পাচ্ছি বর্ডার ক্রস করে সে হাওয়ার তরি বৈঠা আলোক করে, মাঝে বাংলারা বৈঠা আলোক করে কত সুন্দরভাবে তারা খেলে পার হয়ে এলো, বর্ডার ক্রস করে এলো এবং হাওয়ার তরি বিজয়ী হলো এবং লাল সবুজের বাংলাদেশ ঠুকিয়ে গেল। আমাদের এই কত আবহাওয়ায় খারাপের মাঝেও আজকে আমাদের এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ খেলা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এক চাচা দেখি অনেক সুন্দরভাবে গান বলতেছে এবং নাচতেছে। আমরা দেখতে থাকি কত সুন্দরভাবে চাচা নাচতেছে, আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ খেলা। আমরা আবারও দেখতে পাচ্ছি উজানবাটি পাগলা বাবা এবং তারা উজানের দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এবং হাওয়ার তরি তারা ঘুরিয়ে এসে তারা সুন্দরভাবে ডান্স করতে করতে উজানের দিকে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি হাজারো দর্শক বন্ধু আজকে আমাদের এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ খেলায় উপস্থাপন হয়েছে। আমরা এই মুহূর্তে আবারও দেখতে পাচ্ছি আরও একটি নৌকা ফাঁকা টানে আমাদের দিকে এগিয়ে যাচ্ছে বাঘসিংহের মতো। আমরা দেখতে থাকি আজকের খেলাটি কত সুন্দর হয়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটি নৌকা ফাঁকা টানে বর্ডার ক্রস করে চলে এলো
আমাদের মাঝে। তো দর্শক বন্ধুরা, আজকের খেলাটি অনেক বৃষ্টির ভেতর উপস্থাপন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আকাশ কত মেঘলা এবং বৃষ্টি পড়তেছে। বৃষ্টির মাঝে মাঝিমাল্লারা কত সুন্দরভাবে খেলাচ্ছে, খেলা উপস্থাপন দিচ্ছে এবং দর্শক বন্ধুরা ছাতা মাথায় দিয়ে কত সুন্দরভাবে খেলা দেখতেছে। আপনারাও দেখতে থাকুন এবং আমাদের পরবর্তী রাউন্ডে খুব শীঘ্রই চলে আসবে। তো ভিডিওটি কেমন লাগলো